ওয়ার্ল্ড ওয়্যার মিউজিয়াম, তার পাশেই আছে আর্টিস্ট কর্নার, কর্নার যেখানে আর্টিস্টদের এক্সিবিশন হচ্ছে। আমি আল্লাহ রে এই তো ঘুমো লাগিয়েছি। নাগাদের ছবি, নাগাদের বিভিন্ন মল্লযুদ্ধের ছবি এবং এই যে বাচ্চাদের ছবিগুলো, আর এই ফটো আর্ট গ্যালারিতে তাদের জীবনযাপন এবং আরও বিভিন্ন রকম ওই যে নাগাদের যে উপজাতির যে লড়াই বা তাদের একসাথে যে বসবাস গোষ্ঠীবদ্ধ সেগুলো এখানে তুলে ধরা আছে। তো সেগুলো চলুন আপনাদের দেখাই। আর এখানে ফটো গ্যালারিতে মেনলি নাগা উপজাতিদের যে জীবনযাপন, তাদের খাওয়া দাওয়া এবং তাদের যে খাওয়া দাওয়া, জীবনযাপন, বসতি এবং বসতি আগে কেমন ছিল, এখন কেমন আছে বর্তমান দিনে এখানে এই ফটো গ্যালারিতে তুলে ধরা আছে। আদিম তখনকার দিনে এই যে জঙ্গলে বসবাস করত, সেই জঙ্গলে বসবাসে তাদের শিকার ধরার পদ্ধতি, শিকারি এবং তারা তাদের অলঙ্কার কি, তারা কী অলঙ্কার ব্যবহার করতো এবং সবগুলো এখানে তুলে ধরা আছে। আর মেনলি তারা যে পশু শিকার করে খেত, সেই পশু শিকারের যে তাদের শিকার করার যে টেকনিক, সেই টেকনিকগুলো এখানে তুলে ধরা আছে। তাদের ঘর বাড়ি এবং তাদের যে পোশাক আশাক কেমন ছিল এবং তখন প্রকৃতি কেমন ছিল সেগুলো সব এখানে তুলে ধরা আছে। তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন মিউজিক, এই ফটো মিউজিক গ্যালারি বলছি, ফটো গ্যালারিতে সবগুলো এখানে দেওয়া আছে, সবগুলো চিত্র এখানে তুলে ধরা আছে। বন্ধুরা, আমরা যেমন এখানে বাংলা পিকচার গ্যালারি গ্যালারি ফেস্টিভ্যাল হয়, সেরকম এখানে হর্নবিল ফেস্টিভ্যালের সাথেও পিকচার গ্যালারি গ্যালারি বন্ধুরা নাগাল্যান্ডের এটা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই পিকচার গ্যালারিতে আমরা গিয়েছিলাম, তারই কিছু মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলো সব হাতে আঁকা ছবি, দেখুন এইগুলো নাগালে এবং প্রাকৃতিক চিত্র নাগাল্যান্ডে সেগুলো এখানে তুলে ধরা আছে। তো চলুন দেখাই আপনাদের। বন্ধুরা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মিউজিয়াম দেখে এবার তার সাথে যে মিউজিয়ামগুলো আর্টিস্ট কালচার নাগাল্যান্ড আছে, হিপেস্ট ফটো গ্যালারি, সেগুলো দেখে আমরা এবার যাচ্ছি হর্নবিলে। হর্নবিল আর এখান থেকে কতটা নাগা ভিলেজ দেখা যাচ্ছে দেখ ক্যামেরায় তা জানি না। আর নাগারা যে কত কষ্ট সহ্য করে, নিজেরা কষ্ট সহিষ্ণু বা পাহাড়ি অঞ্চলের লোকরা কি কতটা কষ্ট সহিষ্ণু হয়, তো সেখানে এটা না এলে আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, 1944 সালে 4 এপ্রিল টানা 26 দিন যুদ্ধ হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ আর জাপানিদের মধ্যে।
এবং জাপানিদের মধ্যে তখন ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদহীন বাহিনী ছিল এবং সেখানে প্রচুর ভারতীয় সেনা কাজ করত এবং জাপানিরা নাগারা তখন ইন্ডিয়ার মধ্যেই ছিল, তখন কোনো আলাদা স্টেট ছিল না, তো সেই জন্য প্রচুর সেনা মারা গিয়েছিল এবং সেনা দিয়ে শ্রদ্ধার্ঘ জানানো। আর তারপরে যে 1963 সালে যে নাগাল্যান্ড যে স্বাধীন হয় দিবস পালিত হয় সেটা কিন্তু 1 ডিসেম্বরই, তাই এই হর্নবিল ফেস্টিভ্যাল। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রচুর নাগা সেনাদের যে তখন যে ব্যবহৃত যে যুদ্ধের যে সামগ্রী সেগুলো সবই রাখা ছিল, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। চলুন এবার যাই হর্নবিল ফেস্টিভ্যালে, হর্নবিলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, একটু উঁচুতে উঠতে হবে, চলুন। আমরা খাচ্ছি, আমি খাচ্ছি ভেজ ফ্রায়েড রাইস, নাগাদের ভেজ ফ্রায়েড রাইস কেমন খেতে হয় খেয়ে আপনাদেরকে বলছি। আর এই তো দিয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস, একটা সস আর একটা সবজির মতো দিয়ে গেছে, আর এখানে স্যালাড দিয়েছে উপরে, খেয়ে জানাচ্ছি কেমন কেমন হয়। আমরা এখন নাগাল্যান্ড হর্নবিল ফেস্টিভ্যালে এবং বিভিন্ন রিপোর্টার বিভিন্ন দেশ থেকে যে ফরেন ডেলিগেটরা এসছে এবং সেই চলুন সবটাই দেখাবো। আর এই মঞ্চে তার সেই ডেলিগেটদের অভ্যর্থনা জানানো হবে এবং বরণ করা হবে, সবটাই আপনাদের দেখাবো। তো এখন চলুন উপজাতিদের প্রস্তুতি কেমন চলছে সেটাই আপনাদের দেখাবো, তো চলুন। এইটা হচ্ছে স্টেজ, আর এখানে এই যতগুলো স্টেজ করা আছে সবগুলো কিন্তু উডের। আর এখানে হর্নবিল একটা গাছে দেখুন কত হর্নবিল, আর এই গ্যালারিতে অর্গানাইজাররা অর্গানাইজ করবে, সো হর্নবিল উপজাতি যে এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, ফেস্টিভ্যালে রিহার্সাল চলছে, রিহার্সাল মেনু লিস্ট দেয়া আছে, মেনু লিস্টে এখানে আপনারা এসে খেতেও পারবেন। আর এখানে ড্রিঙ্কস দেওয়া আছে, ড্রিঙ্কস যদি আপনারা খেতে চান খেতে পারবেন। এখানে ড্রেস বিক্রি হচ্ছে, ড্রেস বিক্রি হচ্ছে।
এটা উপজাতি রিহার্সাল চলছে, রিহার্সাল করার পর রেস্ট নিচ্ছে। তারপর পর সব কিছুই খেতে পারবে, এখানে এই জন্য রান্না হচ্ছে।